শফিকুল ইসলাম আপনি লিখেছেন কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা। না শুধুমাত্র আমি এটা ন্যায্যমূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর বেশি দিয়ে কিনতে হচ্ছে এ বিষয়টাকে যাচ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাফামাফি করা কেজি কত গরু বলে সমস্ত হিসেব নিকাশ করা এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয় সেজন্য এটা না করা উচিত যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না তো সেরকম পরিস্থিতি আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন ছাগল কিনেন কোরবানি করার জন্য বিশেষ করে আপনার সুপার সবগুলো থেকে ছাগল কেনেন কোরবানি করার জন্য সেগুলো তারা ওজন করে গোস্ত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোস্তটা কিনে নিয়ে যান সেখানে দেখা যায় অনেক অনেক কিছু তারা রেখেও দেয় মাথা পায়া ইত্যাদি তো এরকমটি করা জায়েজ নয় পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন সেখানে গরু গরু গোস্তর মতো বা ছাগল গোস্ত আমরা কিনি যাই সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তাহলে সেদিন কোরবানি হবে না বাকি আপনার গরু আপনি কোরবানি করবেন আপনার ছাগল আপনি কোরবানি করবেন পুরাটাই আপনার হাতে আসবে জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়জ হবে এ ফরিয়াদ আল নরি আপনি লিখেছেন আমি একসময় গান করতাম আমি আমার সকল গান কেটে দিয়েছি কিন্তু এখন এখনো আমার গান ইউটিউবে আছে আমি এখন কি করবো আপনি আপনার জায়গা থেকে নিজের গুনাহের সমস্ত চিহ্ন মোছার জন্য যত রকমের উভয় হতে পারে সবগুলো অবলম্বন করবেন এরপরে যদি থেকে যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করবেন যেহেতু আপনার সাদের বাইরে সেটি আল্লাহ বলেছেন বাইরে কোনো কিছু আল্লাহ তালা কাউকে ছাপিয়ে দেন না অবাকার লিখেছেন আমি গত বছর একজনের সাথে কোরবানি দিয়েছিলাম এখন কি আমি অন্য কারোর সাথে আবাদ দিতে পারবো নাকি তার সাথে দিতে হবে কোরবানি আপনি একজনের সাথে দিলে পর বছর ওনার সাথেই দিতে হবে এমন কোনো কথা নেই অন্যজনের সাথে দিলেও কোরবানি আদায় হয়ে যাবে বরং এক দিতে পারলে সেটা সবচেয়ে উত্তম তহমিনা কাউসার লিখেছেন আমি ফেসবুক পেজ খুলেছি আমি আমার ফেস দেখাই না শুধু ভয়েস ব্যবহার করি কোথায় গেলাম কি খেলাম এ জাতীয় জিনিস পোস্ট করি এদিকে আমার গুণ হবে আমি একজন মেয়ে আপনি এটি যখন করছেন নিশ্চয়ই আপনার ভয়েসকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছেন দর্শকদেরকে আকৃষ্ট করবার জন্য এরকম যদি হয় তাহলে সেটা আপনার পর্দার খেলাফ হবে আলাহ স্মাতালা কিন্তু করোনা কারণে পরিষ্কারভাবে মেয়েদেরকে নির্দেশ করেছেন যে তারা যদি কোনো কথা বলেন তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে তারা কথা বলবে না ফালা তাহ দা আনা আল্লাহ তালা বলেছেন যে মেয়েরা যখন কথা বলবে তখন কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা আলাদা করে কৃত্রিমতা এটা করবে না তো আপনি যখন ফেসবুকে লাইভ কিংবা কোনো রেকর্ড ছাড়তে হয় তখন তো অবশ্যই আপনার কণ্ঠের মধ্যে কোমলতা আপনি আনার চেষ্টা করেন তো সেটা কিন্তু আপনার জন্য জায়স হবে না বাট একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মেয়েদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে ক্লোজ গ্রুপগুলোতে যদি এরকম কিছু দিতে চাই এবং সেটা সবাইকে বলা থাকে যে এটা মেয়েদের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে তাহলে সেটা জায়জ হতে পারে ইমরান হোসেন আপনি লিখেছেন আমি যদি কোনো তহবিলের জন্য টাকা কালেক্ট করে সেখান থেকে অল্প কিছু টাকা নিজের জন্য রেখে দিই বাকিটা তহবিলে ব্যয় করি তাহলে এটা জায়জ হবে আপনি কেন নিজের জন্য রাখবেন কালেক্ট করেছেন সেজন্য তাহলে আপনাকে ঘোষণা দিতে হবে এবং আপনার ডোনার জানা থাকতে হবে যে আপনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করছেন তারা হলে এটা আপনার জন্য জায়জ হবে না এটা শ্রুফ হিসাবে বিবেচিত হবে